বিজেপি সরকার শিক্ষা ক্ষেত্রে গৈরিকীকরণ করবার জন্য প্রচলিত ডারউইন তত্ত্বকে উপেক্ষা করে মানুষ ঈশ্বরের সৃষ্টি বলে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে চলেছে। এই দিন পশ্চিমবঙ্গ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় 2 নম্বর গেটের সামনে প্রতিবাদ সভার আয়োজন করেন। অভিযোগ, মানুষের বিবর্তনবাদ নিয়ে ডারউইনের তথ্য বিশ্ববন্দিত। তিনি প্রথম পর্যবেক্ষণ করেন, সকল প্রকার প্রজাতি কিছু সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে। তার এই পর্যবেক্ষণ তিনি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে বিবর্তনবাদের এই তথ্য ডারউইন তত্ত্ব বিশ্বখ্যাত হয়েছে। বর্তমানে কেন্দ্র সরকারের NCERT 10ম শ্রেণীর পাঠ্যক্রম থেকে ডারউইন তত্ত্ব বাদ দিয়ে দিয়েছে। তার পরিবর্তে মানুষ ঈশ্বরের সৃষ্টি বলে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছেন, যা সম্পূর্ণই অবৈজ্ঞানিক বলে মনে করে পশ্চিমবঙ্গ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি। এই দিন বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের সামনে সংগঠনের জেলা সম্পাদক প্রণয় কুমার মণ্ডল জানান, সারা দেশে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি NCERT CBSE সিলেবাস থেকে, যে ক্লাস টেনের যে সিলেবাস সেখান থেকে ডারউইনবাদকে তারা তুলে দিয়েছে। আমাদের ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য শাখা, তাদের পক্ষ থেকে আজকে NCERT-র যে রিজিয়নাল দপ্তর সেখানে তারা ডেপুটেশন দিয়েছে যে এইটা, এই ডারউইনবাদকে ক্লাস টেনের সিলেবাস থেকে বাদ দেওয়া যাবে না। এই যে ডারউইনবাদ, সেই ডারউইনবাদের উপরে শুধুমাত্র আজকের এই অ্যাটাক নয়, ক্লাস টেনের সিলেবাস থেকে এটা বাদ তুলে দেওয়া হচ্ছে, এটা আজকের অ্যাটাক নয়। এর আগেও বিজেপির যে মন্ত্রী ছিলেন সতপাল সিং, তিনি বলেছিলেন যে বানর থেকে তো কই মানুষ হতে দেখছি না, তাহলে ডারউইন তত্ত্বকে মানব কেন। এই ধরনের কিছু ফেক কোশ্চেন, যে কোশ্চেনগুলো কোনো ভ্যালিড নেই, ভিত্তি নেই, সেই ধরনের কিছু কিছু প্রশ্ন তারা তুলে দিয়ে এই ধরনের বিজ্ঞান ভিত্তিক যে চিন্তা প্রক্রিয়া, সেই চিন্তা প্রক্রিয়াকে তারা একেবারেই তৃণমূল স্তরেই তারা ধ্বংস করে দিতে চাইছে। ক্লাস টেনের পরেই আমাদের সায়েন্স আর্টস কমার্সের একটা ভাগ ঘটে যায়, যেখানে যারা উঁচু ক্লাসে সায়েন্স পড়বে শুধুমাত্র তারাই ডারউইনবাদকে পরে পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। ক্লাস যারা আর্টস পড়বে, যারা সায়েন্স পড়বে, তারা তাহলে পরবর্তী ক্ষেত্রে এই ডারউইনবাদকে জানতে পারবে না। কিন্তু এই ডারউইনবাদ কি শুধুমাত্র একটা বিজ্ঞানের তত্ত্বের কচকচানি, সেটা নয়। ডারউইনবাদ হচ্ছে প্রকৃতি জগৎকে জানার, চেনার, বোঝার একটা নতুন দার্শনিক দৃষ্টিভঙ্গি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।